আসসালামু আলাইকুম, কানাডার ম্যানিটোবা থেকে আমি সাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমার সাথে আছেন রেজা কাদির ভাই, উনি এখানকার রিয়েলটর। তো এই আপনারা জানেন যে কানাডা একটি বিশাল দেশ, এখানে প্রচুর ল্যান্ড রয়েছে। তো এই ল্যান্ডগুলো যেমন থাকার জন্য ল্যান্ড রয়েছে, ঠিক তেমনিভাবে কৃষি, মাইন সহ বিভিন্ন ধরনের খনিজ সম্পদ, বিভিন্ন ধরনের ল্যান্ড রয়েছে। তো সেই ল্যান্ড কেন্দ্রিক কোন ধরনের ব্যবসা এদেশে হতে পারে, সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের সাথে কথা বলবেন রেজা ভাই। দর্শক, শুনেছি কানাডা ইজ এ ল্যান্ড অপরচুনিটি, এই শব্দটি আমরা অনেক আগে শুনে এসেছি, আমরা এখনও শুনি। সেই অপরচুনিটি, সেই ল্যান্ড কেনার সুযোগ সুবিধা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। আমার পিছে দেখা যাচ্ছে যে বিশাল একটা ল্যান্ড। এই ল্যান্ডের মালিকানা আমার ঠিক জানা নেই আসলে কে, কিন্তু কেউ যদি পছন্দ করেন এই এই ল্যান্ড সম্বন্ধে কিছু জানার, বা এই ধরনের ল্যান্ড কী করে কিনতে পাওয়া যায়, কিংবা ধরুন এর থেকে যদি একটু শহর দিকে চলে যান আপনারা, ওখানে ল্যান্ড কী করে পাওয়া যায়, হয়তো কেউ হয়তো বাড়ি কেনার জন্য ল্যান্ড খুঁজতে পারেন, কেউ হয়তো বা কোনো ব্যবসা করার জন্য ল্যান্ড খুঁজতে পারেন, সেই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই আজকে। তো রেজা ভাই, আপনার কাছে আমার একটা কোশ্চেন ছিল যে এখানে যারা ইমিগ্রেন্ট যারা আসে, আসলে এই দেশ তো সবই ইমিগ্রেন্টের দেশ, কেউ হয়তো 100 বছর আগে বা কেউ 1 বছর আগে। তো এই দেশে এসে মানুষের প্রথমেই স্বপ্ন থাকে একটা বাড়ি করা বা কিছু একটা, এবং মানুষ বাড়ি করে। কিন্তু সেক্ষেত্রে যে এই ধরনের একটি জমি, এই ধরনের এক একটি জমি কিনে যদি কেউ ব্যবসা করতে চায় বা কিছু, সেক্ষেত্রে ফিনান্সিয়াল অপরচুনিটিটা কতটুকু? অবশ্যই আছে, শুরুতেই বলেছিলাম যে অপরচুনিটি ল্যান্ড কানাডা ইজ ল্যান্ড অপরচুনিটি। সেই সূত্র থেকে বলতে চাই, আপনি বাড়ি কিনুন, অবশ্যই আপনার থাকতে হবে, এবং অনেকেই বাড়ি কেনার পরে চিন্তা করে যে পাশে দিয়ে একটা ইনভেস্টমেন্ট কিছু করা যায় কিনা। অনেকে আবার রেন্টার প্রপার্টি খুঁজে, যেমন ধরুন আপনি আমরা যেহেতু উনিপেকে আছি, আমি ম্যানিটোবার যে ইউনিভার্সিটি, সবচেয়ে বড় ইউনিভার্সিটি এখানে ইউনিভার্সিটি ম্যানিটোবার, আশেপাশে অনেকেই আপনার ভাড়া দেওয়ার জন্য, অনেকেই ছোটোখাটো হোক বা বড় হোক কার হোক, অ্যাপার্টমেন্ট কিংবা বাড়ি কিনে ভাড়া দেওয়ার জন্য রেন্টাল পারপাসে, সেটাও করতে পারেন। সেই সাথে সাথে আপনারা যদি কেউ ইচ্ছা করেন, মনে করেন যে ঠিক আছে আমি ল্যান্ড কেন কিনি না, কারণ ল্যান্ড অনেক সময় অনেক অল্প পছন্দে পাওয়া যায়, শহরের থেকে একটু দূরে গেলে বেশি সস্তায় পাওয়া যাবে, আর যে শহরে কাছাকাছি একটু দাম হয়তো বেশি নেবে। তারপর এমনও দেখা গেছে যে ল্যান্ড পাওয়া যাচ্ছে মাত্র $10,000 দিয়ে। এখন ওই ল্যান্ডটা হয়তো বা কোনো সার্ভিস ল্যান্ড না, জাস্ট পড়ে আছে, হয়তো বা ওখানে আপনি এখন চাষাবাদ করতে পারবেন, ডিপেন্ড করছে আপনার কোন ক্রাইটেরিয়ার মধ্যে আপনি ওই ল্যান্ডটা কিনলেন। দেন ল্যান্ডটা আপনি রেখে দিলেন বছরকে বছর, যদি ভুল না করি খতিয়ান অনুযায়ী, মানে আমরা খতিয়ান বলছি যে একটা স্টাডির পাওয়া গেছে যে ল্যান্ড কিনে থাকলে এটার একটা পর্যায়ে গিয়ে দাম বাড়ে, যদি সেটাই হয়ে থাকে, এটাই যদি হয় আপনার জন্য, তাহলে তো আপনার ল্যান্ড 10,000 ল্যান্ড হয়তো আর বেড়ে গিয়ে আর বেশি হবে। এর মাঝখানে হয়তো বা তেমন বেশি মেনটেন্যান্স কস্ট নেই, অবশ্যই সরকারকে একটা ট্যাক্স আপনাকে দিতে হবে, প্রপার্টি ট্যাক্স যেটা বলি আর কি, ল্যান্ড ট্যাক্স আপনাকে দিতে হবে। ওইটা দিয়ে আপনি হয়তো বেশ কতগুলো বছর আপনার নামে রেখে দিলেন, দেন একটা সময় আপনি মনে করলেন ঠিক আছে যেহেতু ল্যান্ডের দাম বাড়লো আমি একটু এখন এটা বিক্রি করে দিই। তো অনেকেই অনেকভাবে অনেক জায়গায় ইনভেস্টমেন্ট করে, এই ধরনের একটা ছোট্ট ইনভেস্টমেন্ট অনেকের জন্য সুবিধা বয়ে আনেন ওদের ভবিষ্যতে। তো রেজা ভাই, আমি যে জিনিসটা জানতে চাচ্ছি যে আমরা জানি যে এদেশের ব্যাংকের ইন্টারেস্টটা খুব কম, তো আমি যদি ব্যাংক থেকে লোন নেই তাহলে ইন্টারেস্ট কম, যদি ব্যাংক আমাকে লোন দেয় সেক্ষেত্রে ইন্টারেস্ট কম, হয়তো এখন কোভিডের কারণে ইন্টারেস্ট আরও কম। তো এই ক্ষেত্রে কি আমরা যদি একটা ল্যান্ড কিনে রাখি বা জমি কিনে রাখি, তো এই ধরনের কি কোনো স্ট্যাটিস্টিক্স যে জমির দাম কীভাবে বাড়ে, সেটা কি ব্যাংকের সুদের চেয়ে কম না বেশি, এ সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? এইটা বলাটা এটা একটু কঠিন হবে, এই কারণে যে ভবিষ্যৎ সম্বন্ধে আমরা কেউ বলতে পারি না, কিন্তু অতীতের ইতিহাস যদি দেখা যায়, দেখা গেছে যে ল্যান্ড যদি আপনি একটা কিনে রাখেন এটার দামটা বেড়েছে, হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে বাড়ে বা বাড়ছে। তো এখন ধরে নেওয়া যাক একটা আপনার যদি $10,000 আপনি যদি ব্যাংকে রাখেন, আপনি হয়তোবা কিছু প্রফিট পাবেন ওখান থেকে। তো ওই প্রফিটের যে অংশটুকু, ওইটার সাথে যদি আপনি তুলনা করেন যে আপনি একটা ল্যান্ড এখানে ধরুন আমার পিছনে যে ল্যান্ডটা সেরকম একটা ল্যান্ড কিনলেন, কিংবা আপনি একটু শহরের ভিতরে ছোট্ট একটা ল্যান্ড কিনে রাখলেন, যেই ল্যান্ডটা একটা ভবিষ্যতে আপনি একটা বাড়ি নিজে বানাবেন, কিংবা ওইটা কাউকে হয়তো কারোর কাছে বিক্রি করে দেবেন। ধরেন একটা ল্যান্ড কিনলেন উইনিপেক শহরের ভিতরে একটা বাড়ি কেনার জন্য, ল্যান্ডের দাম হতো $30,000-$40,000, জাস্ট ল্যান্ড, ওখানে কিছুই নেই, আপনি ওটা রেখে দিলেন 5 বছরের জন্য। দেন যদি ভুল না করি অতীতের যে ইতিহাসে দেখা গেল যে খতিয়ান আমার কাছে আছে, সেই খতিয়ান যে বোঝা যাচ্ছে যে আপনি অনেক বেশি পয়সা ইনকাম করতে পারবেন যদি আপনার ল্যান্ডটা আপনার নামে থাকে, এবং আপনি যদি 2 বছর বা 5 বছর পর আপনি বিক্রি করেন।
তো রেজা ভাই, আমরা এখানে দেখছি যে বাংলাদেশের কৃষি এবং এই দেশের কৃষির মধ্যে অনেক পার্থক্য, এবং বাংলাদেশ থেকে যারা এখানে আসেন তারা কিন্তু এখন সরাসরি কৃষি কাজ করে এসেছেন, এই ধরনের ফ্যামিলিও কিন্তু খুব কম খুঁজে পাওয়া যায়। তো হয়তো সবাই একটি চাকরি বাকরি করে করতো বাংলাদেশে, বা স্টুডেন্ট তারা আসছে, তো বাংলাদেশ থেকে এসে বাংলাদেশের এনভায়রনমেন্ট থেকে এসে এইখানে জমি কেনে কি বাংলাদেশি যারা আছে তারা কি কৃষি কাজ করতে পারে কি না, পারবে কি না, মানে তাদের সেই অ্যাবিলিটিটা আছে কি না, সে বিষয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, কেন পারবেন না, অবশ্যই পারবেন, কোনো কিছু অসম্ভব না। যেখানকার যেরকম পরিবেশ, তাই না, আপনার বাংলাদেশে এক ধরনের পরিবেশ ছিল, ওই পরিবেশ অনুযায়ী আমরা খেতে কাজ করে এসছি বা আমরা ফলন করে এসছি, সেই ফলন আমরা সবাই সুবিধা ভোগ করেছি, রাইট। তো এখানেও আপনি ধরেন এই যে দেখছেন এখানে যে ফলনটা হচ্ছে এখন, রাইট, এটা প্রায় সময় এসছে তোলার আর কি। তো এটাও একটা প্রসেসের মধ্যে যেতে হয়। আপনি যদি প্রসেসটা ফলো করতে পারেন, আপনার যদি সেরকম ইকুইপমেন্ট আপনি নিয়ে আসতে পারেন, অ্যাজ এ ফার্মার হিসেবে নিজেকে যদি আপনি যদি সবার কাছে পরিচিতি দিতে পারেন, বিশেষ করে আপনার লেন্ডার কাছে, লেন্ডারও আপনার কাছে আসবে আপনাকে মানি লেন্ড দেওয়ার জন্য, তো এটা সম্ভব। কিন্তু আপনাকে এখানকার ক্রাইটেরিয়ার মধ্যে যেতে হবে, একটু সময় নিতে হবে, একটু বুঝতে হবে যে এখানকার ক্রাইটেরিয়া মিট করে কি না। এখানে সবচেয়ে ব্যাপার হলো কি যে এখানে সব কিছু মনিটর করা হয়। আপনি ছোট্ট একটা বাড়ি বানাবেন, এখানেও যথেষ্ট রকমের নিয়মের মধ্যে যেতে হয়। আপনি একটা জমি আপনি আপনার মতো করে ফলন করবেন কোনো কিছু, ওরা একটা ক্রাইটেরিয়া যেতে হয়। ইভেন বাড়ির আঙ্গিনাও যদি আপনি ধরেন লাউ চাষ করেন, তারপরও আপনাকে কিছু কিছু নিয়মের মধ্যে আপনাকে ফলন করতে হবে, যাতে করে নেইবাররা আপনার জন্য কোনো বিরক্ত বোধ না করে, তারা যেন কোনো রকম অসুবিধা না পড়ে, যেহেতু আপনার বাসার মধ্যে আপনি বড় একটা মাচা দিলেন, সেই মাচাটা পাশের নেইবারও কোনো সমস্যা যদি না করে। তো সব কিছুর মধ্যে একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। আপনি আপনার প্রসেসের মধ্যে চলে আসবেন, আমি শিওর আপনিও পারবেন এরকম করে কিছু একটা ঘটনা ঘটিয়ে দেখা গেল বড় একটা ফলন কিছু বার করে নিয়ে আসছেন। তো রেজা ভাই, আপনার কাছে আমাদের একটা কোশ্চেন যে এই দেশটা তো আমরা জানি যে শীতের দেশ এবং এক ফসলি জমি হয় সাধারণত, তো এই এক ফসলি জমির জন্য আমরা কেন ইনভেস্ট করব, বা ইনভেস্ট করলে পরে, আমি জানি যে এক ফসলি জমিতে ইনভেস্ট করলে হয়তো টাকাটা উঠে আসবে কিন্তু আহামরি কিছু উঠবে না, আর এছাড়া এর বাইরে কি কি অপরচুনিটি আরও থাকতে পারে? যেমন আমি একটা ল্যান্ডের কথাই বলছি, ধরুন ল্যান্ডটা এমনি পড়ে আছে, ঠিক আছে, আগে যেমন বলেছিলাম যে আপনি ব্যাংকে টাকাটা রেখে দিচ্ছেন, ওখান থেকে ওই ওটার পরিবর্তে যদি আপনি ল্যান্ড কিনেন তাহলে কিছুটা আপনার আর্থিক সুবিধা হবে কি না, সেই নিরিখে যদি আমি বলি, যেমন ধরুন আপনি একটা ল্যান্ড কিনে রেখে দিয়েছেন যে দামই হোক, হয়তো $20,000 দিয়ে বা $10,000 দিয়ে, এবং বছরের বছর আপনি ওটাকে মেনটেন করছেন, বিধায় আপনি সরকারকে কিছু ট্যাক্স দিচ্ছেন, ল্যান্ড ট্যাক্স যেটা বলে আর কি, ওটা দিচ্ছেন, দিয়ে ওটা আপনার নামেই থেকে গেলো। ওইটাকে ধরে নিচ্ছি আমি সেরকম সার্ভিস লাইন না, আমি হয়তো কোনো এক সময় আপনাদের সাথে ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করলে বলে দিব সার্ভিস লাইন ভার্সেস নন সার্ভিস লাইনের পার্থক্যটা কী। ধরে নিচ্ছি ওটা সার্ভিস লাইন না, তার মানে ওখানে তখনও আপনার সুরেজ লাইন, ইলেকট্রিসিটি এগুলো কোনো যাওয়ার কোনো 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 প্রসেস ছিল না বা নাই ওখানে, তো আপনি জাস্ট একটা ল্যান্ড পড়ে রয়েছে। দেখা গেল যে বছরের বছর পরে থাকতে থাকতে কোনো এক সময় ওইটা আপনার কোনো ডেভেলপার এসে হাজির হলো যে ওরা ওই জায়গাটা সম্পূর্ণ কিনে নিতে চায় এবং ওটাকে ডেভেলপ করবে, একটা পর্যায়ে ওরা ওখানে সুরেজ লাইন নিয়ে আসবে, ইলেকট্রিক্যাল আউটলেট নিয়ে আসবে, সব কিছু নিয়ে আসবে, তার মানে ওখানে একসময় ডেভেলপ হবে, তখন আপনার জমির চাহিদা কিন্তু অনেক বেড়ে যাবে, আপনার জমির দামও অনেক বেড়ে যাবে। তো এরকম একটা সুযোগ যদি আপনি পান, ওয়াই নট জাস্ট বাই নাও অ্যান্ড কিপ ইট ফর ইয়োর ফিউচার। তো রেজা ভাই, আপনার কাছে একটা কোশ্চেন যে এটা একটা জানি যে একটা ফার্ম, এই ফার্মটায় হচ্ছে কি এখন গম হচ্ছে, তো কানাডাতে কিন্তু আসলে গরু ছাগল এগুলি কিন্তু প্রচুর পরিমাণে উৎপাদন হয় এবং এই ধরনের ফার্মেই উৎপাদন হয়, তো এই ধরনের একটা গমের ক্ষেতকে কি আমরা গরু ছাগলের ক্ষেত ফার্মে রূপান্তর করতে পারি? কারণ আমরা জানি যে ক্যানাডিয়ান বিফ ওয়ার্ল্ড সেরা, তো সেক্ষেত্রে মানে এই ধরনের জমি কিনে এখানে গরু ছাগল পালনের মানে কোনো অপরচুনিটি আছে কি না, বা কোনো আইনগত বাধা আছে কি না? আমি আগেও বলেছিলাম যে এখানে কিছু করতে গেলে আপনার ক্রাইটেরিয়া মিট করতে হবে, সরকারের বেশ কিছু বিধিনিষেধ আছে, ওগুলো আপনাকে মানতে হবে, আপনি যেগুলো যদি মানতে পারেন, সরকারের কাছে যদি আপনি প্রমাণ করতে পারেন বা বলতে পারেন যে আমি এখানে গরু বা ছাগল বা মুরগির একটা ফার্ম করব, প্লাস আমার যে এতগুলো যে ল্যান্ড পড়ে আছে, আমি হয়তো এখানে হয়তো আমি হয়তো গমের চাষও করব, তো একটা একটা প্রক্রিয়ার মধ্যে আপনাকে যেতে হবে। আপনি একটু দূরে গেলেই দেখবেন যে একটু সামনে গেলে দেখবেন একটা বাড়িও হয়তো দেখা যাচ্ছে, বা একটু ডান দিকে পিছনে গেলে হয়তো বাড়ি দেখতে পাবেন, তার মানে এখানে খামার লোকজন থাকে, হ্যাঁ, যারা চাষবাস করে এখানে তারা থাকে, দূরে থাকে। আপনি যদি শহর থেকে আরও দূরে চলে যান, দেখবেন যে খুবই সুন্দর সুন্দর বাড়ি,
এবং ওখানে আপনার পাশে গরু ছাগল বা ধরেন মুরগির খামার রয়েছে, প্লাস এরকম ল্যান্ড রয়েছে, ওরা ল্যান্ডে চাষও করতেছে। তো আপনি যদি সেরকমভাবে যদি মেনটেন করতে চান অবশ্যই পারবেন, কেন পারবেন না। তবে আগে বলছিলাম যে শহর থেকে দূরে গেলে বেশি সুবিধা হবে, তাতে করে আপনি একটু হয়তো সস্তায় এগুলো করতে পারবেন। এবং ওদিকে আপনার নিয়মগুলো একটু শিথিল, মানে সরকার চায় যে এগুলো একটু ইয়ের থেকে মানে আপনার শহর থেকে দূরে হোক। তো শহর থেকে যত দূরে যাবেন তো আপনার নিয়মটা একটু শিথিল হবে, আপনার জন্য সুবিধা হবে। তো রেজা ভাই, আমি জানতে চাই যে এই জমিটা মনে করেন আমি পুরো জমিটা $3,00,000 দিয়ে কিনলাম, $3,00,000 দিয়ে কিনে আমি যদি বাণিজ্যিক ভিত্তিতে চাষ করতে চাই এবং আমার পক্ষে যদি চাষ করা সম্ভব না হয়, কারণ আমি এই ব্যাকগ্রাউন্ড থেকে কখনোই আসিনি, তো আমি যদি এখানকার প্রফেশনাল লোক দিয়ে যদি আমি এই জমিটা চাষ করিয়ে ধান কাটা পর্যন্ত এবং বিক্রি করা পর্যন্ত যদি আমি রাখতে চাই, সেক্ষেত্রে কি প্রফিট মেক করা সম্ভব কি না? এটা এটা একটা একটা বাণিজ্য, তো বাণিজ্য করতে গেলে তো আপনার সব ব্যাপারই কিছু লাভ লোকসানের কথা চিন্তা করতেই হবে, রাইট? আর আপনি হয়তো জানেন বা আমরা সবাই কম বেশি জানি যে যে কোনো ব্যবসার মধ্যে আপনাকে নিজেকে থাকতে হয়, আর আপনি যদি নিজে না থাকেন ওইটাও সম্ভব, সম্ভব অসম্ভবের কিছু না, কিন্তু সেক্ষেত্রে আপনার প্রফিট মার্জিনটা হয়তো অনেক কমে আসবে বা অথবা কমই থাকবে বা থাকলেই না এরকম কিছু হতে পারে, কিন্তু এটা সম্ভব। আপনি হয়তোবা আপনার ম্যানেজমেন্ট টিম একটা বানালেন এবং হয়তোবা আপনি এখানে যারা কিনা লোকালি চাষ করে, যে ফার্মার আছে লোকালি, তাদের সাথে আপনি একটা লিয়াজমেন্ট করে চললেন যে ঠিক আছে আমি তো করতে পারছি না, তোমরা আমাকে করে দিবে এই কাজগুলো এবং সেক্ষেত্রে তোমাদের কত টাকা দিতে হবে, আর মানে ডলার দিতে হবে, আর আর আপনি জানেন যে আপনার কত টাকা ইনভেস্টমেন্ট আছে। তো ওখান থেকে যোগ বিয়োগ করার পর যে আপনি যদি মনে করেন যে ঠিক আছে এটা সম্ভব, মানে আপনি অল্প মার্জিন পাচ্ছেন, খুবই সামান্য পাচ্ছেন, হয়তো বা আপনি যোগ বিয়োগ করলেন যে ব্যাংকে টাকাটা পড়ে থাকলে যে আমার আমার হয়তো এই এই সামান্যতম মতো পেতাম, তার থেকে আমি যদি লোক বল দিয়ে এখানে যদি করিয়ে নিই তারপরও আমার কিছু বেশি থাকছে, তাহলে ওয়াই নট, অবশ্যই সম্ভব। তো রেজা ভাই, আমরা আসলে পৃথিবীর অনেক দেশেই দেখি যে একই জমি অনেকের কাছে বিক্রি হয়, তারপরে জমি কেনার পরে দেখা যায় যে অন্যান্য লোকজন এসে হাজির হয় যে এই জমি আমার বা কিছু একটা। বাংলাদেশে দেখি যে হয়তো ওই সাইনবোর্ড টানানো থাকে ক্রয়খুত সূত্রে, এই জমির মালিক অমুক, ওই জমির মালিক অমুক। তো এই ধরনের আইনি জটিলতা এখানে থাকে কি না, বা সেই ধরনের আইনি জটিলতাটা কতটুকু, বা একটা জমি কিনতে গেলে বা বিক্রি করতে গেলে ওই ধরনের কোনো ঝামেলায় পড়তে হয় কি না? এখানে প্রতিটা কাজের পিছনে স্বচ্ছতা আপনার আপনি বা আমরা সবসময় খুব ভালোভাবে লক্ষ্য করে থাকি, যে স্বচ্ছতা খুবই সুন্দরভাবে এখানে দেখা যায়, যে একটা জিনিস আমার সেটা আমারই থাকলো, একটা জিনিস আপনার সেটা আপনারই থাকলো। খুব কম সময়, আমি বলবো না যে 100% আপনার গ্যারান্টেড যে আমার নামে এই জমিটা আছে, জমিটা আমার নামে থাকবে, কেউ এখানে এসে ভাগিদার হতে পারবে না, আমি সেই কথা বলছি না, দ্যার ইজ নাথিং 100%, বাট কিন্তু যখন আপনার নামে এই জমিটা চলে আসলো কিংবা কোনো খামার বাড়ি আপনি আপনার নামে বানালেন, তারপরে ওখানে আপনি ট্যাক্স দিচ্ছেন, সরকার জানছে যেটা আপনি জমির মালিক এবং সরকার জানছে যে খামারে আপনি মালিক, এটা খুব কম সময় দেখা গেল যে একজন এসে বললো বা একজন একসাথে বড় একটা সাইনবোর্ড টাঙা দিল যে এটা আমার জমি, এটা আমি এখানে কেউ আসতে পারবে না, এটা এটা অসম্ভব বলা যেতে পারে। তবে আমি আগেই বলেছি যে 100% আমি তো অ্যাকুরেট বলতে পারবো না যে 100% ইয়েস, আপনি যদি একবার যে জমি কিনে ফেলেন এই জমি কোনোভাবে কেউ নিতে পারবে না, আমি সে কথা বলছি না, কিন্তু কখনো আমি আমি অ্যাটলিস্ট শুনিনি যে হ্যাঁ একজনের নামে এরকম একটা জমি ছিল, সে আরেকজন এসে ওটা দখল করে নিয়ে চলে গেছে, আমি এখনও কখনো শুনি কানাডাতে, আমি শুনিনি, আমি বহু বছর ধরে কানাডাতে আমি শুনিনি। তবে অতীতে কোনো ইতিহাস আছে কিনা, এরকম ফ্রড কাজ হয়েছে কিনা সেটা আমি জানি না, হয়তোবা হয়তোবা হতে পারে কিন্তু আমি জানি না, কিন্তু এখানে নিয়মের মধ্যে যে আপনি চলে আসেন, সরকারকে ট্যাক্স দিবেন, সরকার আপনার সব দেখভাল করবে, সরকার আপনাকে খুব সুন্দরভাবে আপনাকে সাহায্য করবে যে কোনো কাজের জন্য, এখানে পুলিশ ফোর্স আসে চমৎকারভাবে আপনাকে হেল্প করবে যে হ্যাঁ এটা তো তোমার জমি, তুমি কী চাও বলো। এখানে এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো যে এখানে পাশাপাশি দুটো বাড়ি আছে, একটা পাশের বাড়ি খুব কম মানুষই জানে যে আসলে তার বাড়ির দাগটা ঠিক কোন জায়গায় বন্ধ আবার কোন জায়গায় শুরু হলো আর কি, কারণ এই ব্যাপারে ওরা ভালো করেই জানে যে আমার দাগে কেউ আসতে পারবে না আর আমিও আরেকজনের দাগের ভিতরে যেতে পারবো না, এটা এটা অবভিয়াসলি ইটস জাস্ট কাইন্ড অফ গিভেন, যে আমরা সবাই ধরে নিচ্ছি যে আমার জমিটা কেউ নিতে পারছে না বা নেবে না আর কি। এখানে খুব সহজভাবে জমির মালিকানা পাওয়া যায়, সহজভাবেই আপনি আপনার মালিকানা আপনি আরেকজনের কাছে ট্রান্সফার করতে পারবেন, শরীরের কোনো তেমন সমস্যা নেই, আপনি যদি উইল করে দিয়ে যান তাহলে উইল অনুযায়ী আপনার লয়ার আপনার জন্য কাজ করে যাবে, আপনার ছেলে বা মেয়ে কারা পাবে বলে দিবে, আপনি যদি উইল না করেন হ্যাঁ সেদিক থেকে একটা
কিন্তু কাজ করে, সরকার সরকার চায় যে আপনি উইল করে যান, বা কিংবা যেখানে ল ল এনফোর্সমেন্ট যারা কাজ করছে তারা চায় যে আপনি উইল করে যান। উইল করে গেলে উইল অনুযায়ী কাজ হয়ে যাবে, আর উইল যদি না করেন সেটা ডিফারেন্ট ক্যাটাগরি, এটা একটা আরেকটা বিশাল আলোচনার বিষয়, তো ওইটা নিয়ে না আলোচনা করা যাবে। তো ধরে নিচ্ছে যে আপনার জমি এটা আপনার নামেই থাকবে এবং খুব সহজভাবেই আপনি এটা লালন পালন করবেন, এখানে আরেকজন এসে যে মানে মালিকানা দাবি করবে সেই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি খুব ভালোভাবেই থাকতে পারবেন, কারণ এখানে ল এনফোর্সমেন্ট ব্যাপারটা খুবই স্ট্রং, আপনি খুব খুশি মনেই আপনি এখানে থাকতে পারবেন আপনার জমি নিয়ে। ল্যান্ড কেন কিনবেন না? কিনেন, কোনো সমস্যা তো নেই, ল্যান্ড কিনে রাখেন, অবশ্যই আপনাকে একটু বাড়তি পয়সা হাতে থাকতে হবে, আপনি হয়তো বা চিন্তা করছেন যে পয়সাটা আপনি কোথায় ইনভেস্ট করবেন, শিওর ল্যান্ড ইজ ভেরি গুড অপরচুনিটি টু ইনভেস্ট। আপনি একটু দূরেই কিনেন, তাহলে একটু কম পয়সা কিনতে পারবেন, করে থাকলো বছরকে বছর কোনো সমস্যা নেই, একটা পর্যায়ে ওইটা হয়তো বা দাম বেড়ে যাবে, তখন আপনার কিছু পয়সা আপনার কাছে থেকে গেল। গুড লাক টু বাইং এ ল্যান্ড, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইন ইউ ওয়াট ইউ ডু ইউ অলওয়েজ ক্যান কন্ট্যাক্ট টু আস, থ্যাংক ইউ। তো রেজা ভাই আসলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। তো আমাদের দর্শকদের আসলে অনেক প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলি হয়তো আমরা এই ভিডিওটা দেখার পরে দর্শকদের অনেক কোশ্চেন থাকবে, তো আমি ব্যক্তিগতভাবে আসলে এ সম্বন্ধে এক্সপার্ট না, তো তারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় এ ব্যাপারে তাহলে কিভাবে যোগাযোগ করবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, কিছু কথা বলার জন্য ল্যান্ড সম্বন্ধে, বা ল্যান্ড কী করে ক্রয় করা যায়, বা ল্যান্ডের ভবিষ্যৎটা কী। তো এটা তো অনেক ব্যাপক আলোচনা, আমরা অল্প পরিসরে যতটুকু পেরেছি আপনাদেরকে জানিয়েছি, অবশ্যই আপনাদের মনে আরও প্রশ্ন থাকবে, যে কোনো রকমের প্রশ্নের জন্য, যে কোনো তথ্যের জন্য আমার সাথে আপনারা যোগাযোগ করবেন, আমি খুব খুশি হব। আমার ফোন নম্বর 204-960-9222, আমার ইমেল অ্যাড্রেস রেজা reza@outlook.com reza@outlook.com। সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে, ধন্যবাদ।